আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আজ সম্পূর্ণ নজরুলের 35তম পর্ব। শুভেচ্ছা জানাচ্ছি আর সবাই নিশ্চয়ই ভালো ছিলেন। গত পর্বে আমরা দেখেছি যে জেলের মধ্যে রাজবন্দীদের যে অধিকার হরণ করা এবং তাদেরকে লাঞ্ছিত করার প্রতিবাদে নজরুল ইসলাম অনশন করেছিলেন এবং তার ফলে জেলের বাইরে আপামর জনসাধারণের মধ্যে যে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়েছিল, উদ্বেগ সৃষ্টি হয়েছিল, সেটি উপেক্ষা করা ব্রিটিশ সরকারের পক্ষে সম্ভব ছিল না এবং সেজন্য তারা রাজবন্দীদের প্রাপ্য অধিকারগুলো ফিরিয়ে দিতে বাধ্য হন এবং এ যুদ্ধে নৈতিকভাবে জয়ী হয়ে কাজী নজরুল ইসলাম অনশন ভঙ্গ করে। অনশনের 39তম দিনে কুমিল্লা থেকে নজরুল ইসলামের মাতৃসমা বিরজা সুন্দরী দেবী তার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং যেমনটা আগেই বলা হয়েছে, নজরুল ইসলাম যেহেতু বুঝতে পারলেন যে এই যুদ্ধে, অনশন যুদ্ধে তিনি নৈতিকভাবে জয়ী হয়েছেন, তাই বিরজা সুন্দরী দেবীর হাতেই তিনি অনশন ভঙ্গ করেছিলেন। হুগলি জেলে কারাবাসের শেষ পর্যায়ে ঘটেছিল সেই অমানবিক এবং ভয়ঙ্কর ঘটনাটি, যেখানে কাজী নজরুল ইসলামকে একটি নির্জন সেলে রাখা হয়েছিল, যে সেলটি কুখ্যাত ছিল বিষধর সাপের জন্য এবং নজরুল ইসলাম কারাবাসে থাকাকালীন দুটি বিষধর সাপ সেখান থেকে বের হয়ে এসেছিল। রাজনৈতিক বন্দীদের মর্যাদাগুলো স্বীকার করে নিয়ে কাজী নজরুল ইসলামকে 1923 সালের জুলাই মাসে বহরমপুর জেলে নিয়ে যাওয়া হয়। সে সময় মুজাফফর আহমদ আলিপুর জেলে বন্দী হয়েছিলেন। তিনি বন্দী হয়েছিলেন কানপুর ষড়যন্ত্র মামলায়। বহরমপুর জেল থেকে একজন বদলি আসামি আসেন আলিপুর জেলে, তার নাম ছিল জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়। তার কাছে সুকৌশলে একটি চিঠি পাঠিয়েছিলেন কাজী নজরুল ইসলাম মুজাফফর আহমদের উদ্দেশ্যে। সেখান থেকে বহরমপুর জেলের কিছু ঘটনা, কিছু বর্ণনা মুজাফফর আহমদ জানতে পারেন। ওই চিঠি থেকে মুজাফফর আহমদ জানতে পারেন যে মাদারীপুরে প্রখ্যাত বিপ্লবী শ্রী পূর্ণ দাস তখন বহরমপুর জেলে বন্দী ছিলেন। তিনি কাজী নজরুল ইসলামকে জানিয়েছিলেন যে এবার বাইরে বের হয়ে তিনি একটি চারণ বিপ্লবী দল গঠন করবেন। তার অনুরোধে নজরুল ইসলাম তার জন্য একটি নাটক লিখে দেন, যে নাটকটি তাকে তার উদ্দেশ্য সাধন করতে সাহায্য করবে। সেই নাটকটি সুকৌশলে বাইরেও পাঠানো হয়েছিল জেল থেকে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই নাটকটি হারিয়ে যায়। বোধহয় জুলাই মাসের শেষ ভাগে হবে। অধ্যাপক জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় তার ব্যক্তিগত কোনো কাজের উপলক্ষে কয়েকদিনের জন্য বহরমপুর ডিস্ট্রিক্ট জেল হতে আলিপুর সেন্ট্রাল জেলে এলেন। তিনি নজরুলের নিকট হতে আমার জন্যে গোপনে একখানা পত্র নিয়ে এসেছিলেন। একজন কয়েদি ওভারসিয়ার ওদের ওখান থেকে আমার খাওয়ার নিয়ে আসত। সেদিন সকালেও ট্রেতে আমার চা এসেছে। সেই কয়েদি ওভারসিয়ারটি আমায় বলল যে টিপটের তলাটা একবার দেখে নেবেন। টিপটটা তুলতেই দেখতে পেলাম যে একখানা পত্র চাপা আছে, নজরুলের পত্র। লিখেছে, আমার কথা সে সব শুনেছে, আমি কি বহরমপুরে বদলি হতে পারি না? তারপরে লিখেছে, তার সময় ভালোই কাটছে, মাদারীপুরের শ্রীপূর্ণ দাস একখানা নাটক লিখে দেওয়ার জন্য তাকে অনুরোধ করেছেন। তাই লিখছে সে তখন, শ্রীপূর্ণ দাস বাইরে গিয়ে একটি চারণ দল গঠন করবেন। সেই চারণ দলের অভিনয়ের উদ্দেশ্যে প্রয়োজন নাটকখানার। নজরুলের এই নাটক লিখিত হয়েছিল, তার পাণ্ডুলিপি জেল হতে বাইরে নিরাপদে পৌঁছেও গিয়েছিল, কিন্তু তারপরে নাকি পাণ্ডুলিপিখানা হারিয়ে যায়। নজরুল ইসলামের একটা সৃষ্টি এইভাবে নষ্ট হয়ে গিয়েছিল। এভাবেই কাজী নজরুল ইসলামের একটি অমূল্য সৃষ্টি চিরতরে লুপ্ত হয়ে যায়। অবশ্য একটি গান, যেটি খুব সম্ভবত ওই নাটকটির জন্য লেখা হয়েছিল,
সেটি পরবর্তীকালে পাওয়া যায় এবং সেটি প্রকাশিত হয় একটি পত্রিকায়। এটির শিরোনাম ছিল জাত জালিয়াত। গান হিসেবে 1925 সালের সেপ্টেম্বর মাসে এটি HMV থেকে প্রকাশিত হয়। হরেন্দ্রনাথ দত্তের গাওয়া এই গানটি নজরুল সঙ্গীতের প্রথম গ্রামোফোন রেকর্ড। গানটির রেকর্ড বুলেটিনে লেখা হয়েছিল, ছুত মার্গ পরিহার সম্বন্ধে সুপ্রসিদ্ধ কবি কাজী নজরুল ইসলামের লেখা গান। এটি পরবর্তীকালে জাতের নামে বজ্জাতি সব এই শিরোনামেও প্রকাশিত হয়েছে এবং এটি কবিতা এবং গান দুভাবেই জনপ্রিয়তা অর্জন করে। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া, হুঁকোর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান, এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁইর ছোট্ট ঢিল, যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, দিনকানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাত জাতের জাঁতা কলে, তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নোয়া শির, ওরে মূর্খ ওরে জড় শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ সার হলো তাই শাস্ত্র বওয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান তাঁর কাছে নাই আত্মপর, তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে স্রষ্টায় পুজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে গাভী দোয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ, নারায়ণের জাত যদি নাই ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পৈতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার, জাত সে শিকে তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা, তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া। প্রখ্যাত বিপ্লবী পূর্ণ দাস সম্পর্কে কিছু কথা বলা রয়েছে। আগে বলা হয়েছে তিনি মাদারীপুরের সুপ্রসিদ্ধ বিপ্লবী নেতা। যখন MN রায়, যার সম্পর্কে আমরা পরবর্তীতে কমিউনিস্ট পার্টির উদ্ভব এবং বিকাশ নিয়ে আলোচনা করব, তখন বিস্তারিতভাবে জানব। ইনি পরবর্তীকালে র্যাডিক্যাল হিউম্যানিজমেরও উদ্গাতা এবং একটি গ্রন্থ প্রণেতা। এই MN রায়, যার আসল নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি বিপ্লবী দলের সদস্য ছিলেন। প্রথমে অনুশীলন দলের সক্রিয় সদস্য ছিলেন, পরবর্তীতে বাঘা যতীনের সঙ্গে যুগান্তর দলের নেতৃস্থানীয় পর্যায়ে ছিলেন। তিনি একবার গার্ডেন রিচে স্বদেশী ডাকাতি সম্পন্ন করেন, এর কয়েকদিন পর তাকে সেই ডাকাতির অভিযোগে গ্রেফতার করা হয়।
গার্ডেন রিচের ডাকাতি সফলভাবে সম্পন্ন হয়, একে ডাকাতি না বলে অভিযান বলাই ভালো, সম্পন্ন হয় সফলভাবে, কিন্তু পরবর্তীকালে পুলিশ তাকে গ্রেফতার করে। এই অভিযানে তার সহযোগী ছিলেন ফরিদপুরের রামচরণ পরামাণিক, এবং যেটা আগেই বলা হয়েছে বৃহত্তর ফরিদপুরের একজন শীর্ষস্থানীয় বিপ্লবী নেতা ছিলেন শ্রী পূর্ণদাস। এই পূর্ণদাসকে ডেকে বাঘা যতীন বলেন যেন রামচরণ এই ডাকাতির সকল দায়িত্ব স্বীকার করে নেয়, যাতে করে এম এন রায় মুক্তি পেতে পারে। ঠিক তাই হয়েছিল, সমস্ত দোষ রামচরণ তার নিজের ঘাড়ে তুলে নিয়েছিলেন এবং এম এন রায় মুক্তি পেয়েছিলেন। মুক্তি পেয়ে এম এন রায় দেশের জন্য কতখানি অবদান রাখতে সমর্থ হয়েছিলেন সেটা আমরা পরে জানব। আগেই বলা হয়েছে খুব স্বাভাবিক কারণেই জেলে থাকাকালীন যে লেখাগুলো নজরুল ইসলামের, তার মধ্যে অনেক লেখাই হারিয়ে গিয়েছিল, অবশ্য কিছু লেখা টিকে গিয়েছিল, এগুলো বাইরে যন্ত্রস্থ হয়েছিল। তেমনই একটি কবিতা দোদুল দুল। দোদুল দুল দোদুল দুল, বেনির বাঁধ আলোক ছাঁদ খোপার ফুল, কানের দুল খোপার ফুল, দোদুল দুল দোদুল দুল, অলক ছায়ে কপল ছায়ে পরশ ছায়ে অলস চুল, বিনুন বিন কেশের উল, দোদুল দুল দোদুল দুল, অসমৃত কাঁখের ভিত অসমৃত পিঠের চুল, লোহিত পিত নলক দুল, দোদুল দুল দোদুল দুল, সোহাগ ঘায়ে দোলন গায়ে কাঁপন খায়ে আপন পায়ে, পায়ের নখ মাথার চুল, দোদুল দুল দোদুল দুল, পরাগ ফাগ ছড়ায়ে আজ সিরাজ বাগ ইরান গুল, দোলন দোল দে বুল বুল, দোদুল দুল দোদুল দুল, কাঁকন চায় নাচন থিম রিমিক ঝিম রিমিক ঝিম, আঁচল বিন চাবির রিং বুলাই নিদ ঢুলায় ঢুল, দোদুল দুল দোদুল দুল, নিশ্বাস রেশ কাঁপায় বেশ মতির হার হিয়ার দেশ, কাঁপায় শেষ প্রাণের কুল, দোদুল দুল দোদুল দুল, বুকের কোল আদর ঘায়ে দোলায় দোল দোলায় দোল, সরম লোল মরম মূল, দোদুল দুল দোদুল দুল, কলস কাক পুকুর যায় আঁচল চায় চুমায় ধুল, দক্ষিণ হাত ঝুলন ঝুল, দোদুল দুল দোদুল দুল, কাঁকাল ক্ষীণ মরাল গ্রীব ভুলায় জড় ভুলায় জীব, গমন দোল অতুল তুল, দোদুল দুল দোদুল দুল, হাসির ভাস ব্যথার শ্বাস চপল চোখ আখির লাশ, নয়ন নীর অধর ফুল, রাতুল তুল রাতুল তুল, দোদুল দুল দোদুল দুল, মৃণাল হাত নয়ন পাত গালের টোল চিবুক দোল, সকল কাজ করায় ভুল প্রিয়ার মোর কোথায় তুল, কোথায় তুল কোথায় তুল, স্বরূপ তার অতুল তুল, রাতুল তুল কোথায় তুল, দোদুল দুল দোদুল তুল। কিশোরবেলায় সংসার প্রতিপালনের জন্য কাজী নজরুল ইসলাম হাজি পালোয়ানের দরগায় খেদমতগারি করেছেন, মসজিদে ইমামতি করেছেন। এছাড়া অধ্যাত্ম চৈতন্যের অন্য যে কোনো উৎস সলিলেও তিনি প্রাণ ভরে অবগাহন করেছেন কৈশোর থেকেই। তার পরিণত বয়সে তাই তার আধ্যাত্মিকতা এতটা বিকশিত। যে কোনো মরমী চৈতন্যে একটি পর্যায়ে লক্ষ্য করা যায়, যখন জীবনের পরবর্তী পর্যায় থেকে পেছন দিকে তাকালে মরমী মনে করেন যে ঈশ্বরের যে প্রথম স্পর্শ, তার যে প্রথম উপলব্ধি, সেটি তখন ততটা ভালোভাবে মরমী বুঝতে পারেননি এবং সেই জন্য তার কষ্ট থাকে। আবার সেই কষ্টকে কাটিয়ে ওঠার যে মরমী স্পৃহা, সেটিও তার মধ্যে সমানভাবে সক্রিয় থাকে। আমরা আজ যে গানটি শুনব সেটি মহান শিল্পী ইন্দুবালার কণ্ঠে 1935 সালে রেকর্ড করা হয়েছিল। গানটির পরতে পরতে ছড়ানো আছে এক মরমী হৃদয়ের বিগত দিনের ব্যর্থতার শূন্যতার স্মৃতি, হাহাকার, আবার একই সঙ্গে
নতুন করে পরম সুন্দরকে বরণ করে নেওয়ার জন্য তার প্রস্তুতির কথা।
তখনে আমার ঘুম ভাঙেনি, তখনে আমার ঘুম ভাঙেনি, তখনে আমার ঘুম ভাঙেনি। তুমি যখন এসে আজ সময় শেষ হয়ে এসেছে, আগামী সপ্তাহে আবার দেখা হবে। আপনারা ইচ্ছা করলে ফেসবুকে আমাদের যে কোনো পর্ব আবার দেখে নিতে পারেন। শুধু তাই নয়, আপনাদের যে কোনো মতামত ব্যক্ত করতে পারেন কিংবা ভাগাভাগি করে নিতে পারেন আমাদের সঙ্গে আপনাদের যে কোনো অনুভূতি। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন।